আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি বিওয়াইডির এই ডলফিন গাড়িটা দেখাই। ডলফিনের সঙ্গে আপনারা অলরেডি মনে হয় পরিচিত আছেন, সব থেকে ঠিনি ঠাইনি যে ইলেকট্রিক এসইউভিটা বিওয়াইডির, তো এটা হচ্ছে আপনার নতুন ভার্সনে আসছে চাইনিজ মার্কেটে। এবং এর কালারটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, যেহেতু হচ্ছে এই গাড়িগুলো ম্যাক্সিমাম হচ্ছে যারা এখানে উইমেন বা হচ্ছে গার্লস, ইয়াং গার্লস, ওরা চুজ করতেছে, যার কারণে এটা পিঙ্ক কালারে আবার নিয়ে আসে ওরা নতুন এডিশনে। তো গাড়িটার প্রাইস বলি, মাত্র 4 সিটার একটা ইলেকট্রিক এসইউভি পাচ্ছেন মাত্র 10 লাখ টাকা আর কি, 10,000 USD নিচ্ছে এটার প্রাইস। তো যাই হোক, দুইটা ব্যাটারি প্যাক আছে, একটা হচ্ছে আপনার 30 কিলোওয়াট অথবা 38 কিলোওয়াট। তো 30 কিলোওয়াটটা চুজ করে আপনারা চালাইতে পারবেন 300 কিলোমিটার, 305 কিলোমিটার, আর 38 কিলোওয়াটটা চুজ করলে আপনারা চালাইতে পারবেন 405 কিলোমিটার। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই, তারপরে হচ্ছে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিই ভেহিকেলটা। তো এখানে আমরা যদি পিছনের দিকে আসি, পিছনের দিকে এই জায়গায় দেখুন, এই জায়গায় ব্রেকের সঙ্গে একটা টেল লাইট পাচ্ছেন, তার সঙ্গে এখন দেখেন এই জায়গায় একটা রেয়ার স্পয়লার দেওয়া আছে, যেটা ফাংশনাল একটু বাড়ানো, মোটামুটি বেশ সুন্দর লাগতেছে। তার সঙ্গে এই এলইডি টেল লাইটসটা, এটাও একটা নতুন ডিজাইন বলবো আমি। সেই সঙ্গে এখানে বিআইডি লোগোটা পাচ্ছেন, 360 ক্যামেরা পাচ্ছেন, এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে। এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক ভেহিকেল, যার কারণে এখানে কোনো আপনার ইয়ে পাবেন না, কী বলে, এক্সস্ট পাবেন না। তো কার্গো কার্গো ওপেনের ইয়ে কই গেল, একটু সাইডে আছে, সাইডে হার্ডলি কার্গো না। তো আপনারা এইখানে টুইস্টটা হচ্ছে, আগেরটাতে আমরা কার্গো স্পেস একদমই পাচ্ছিলাম না, একদমই কার্গো স্পেস ছিল না, বাট এখন যেটা পাচ্ছি আমরা এখানে, অ্যারাউন্ড আপনার 200 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এই জায়গায়, ওটা মেনশন করে নেই ওরা। তবে আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে 930 লিটারের মতো কার্গো স্পেস পাবেন, বাট এখানে 200-এর থেকে বেশি লাগতেছে আমার কাছে কার্গো স্পেস, যেটা আগেরটাতে আমরা একদমই পাচ্ছিলাম না। তার পাশাপাশি এটা কিন্তু হাইড্রোলিক না, সেক্ষেত্রে আপনাদেরকে ক্লোজ করতে হবে ম্যানুয়ালি। আমরা যদি এই সাইডে আসি, সাইড থেকে দেখাই গাড়িটা, এই জায়গায় ডিজাইনটা একটু ডিফারেন্ট, মাত্র 10 লক্ষ টাকা। তো 10 লক্ষ টাকা আপনি বুঝতেই পারতেছেন যে 300-400 কিলোমিটার চালাইতে পারবেন, গুড এনাফ, মোর দেন এনাফ সিটির মধ্যে গাড়িটা নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। এবং ম্যাক্সিমাম ফ্যামিলি যাদের এখানে ধরেন যে ছোটো ছোটো বেবি আছে ওদেরকে স্কুলে দিয়ে আসে, পার্কিং কস্ট খুবই কম, তো যার কারণে কিন্তু পিঙ্ক কালারে নিয়ে আসছে ওরা, দেখতে পাচ্ছেন। এবং ইলেকট্রিক আপনারা সিট পাচ্ছেন, এই সিটটা হচ্ছে ইলেকট্রিক। তো তার পাশাপাশি সব কিছুই আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি, সামনের দিকে আসি। এখানে আবার NFC কার্ডও ইউজ করতে পারবেন, তো আর কি দিবে এই বাজেটের মধ্যে। তো আমরা যদি সামনের দিকে আসি, সামনের দিকে ডিজাইনটা আগেরটার মতোই লাগতেছে, খুব একটা পরিবর্তন আমি দেখতেছি না। এখানে দেখুন, এখানে এলইডি ডিটেইল রানিং লাইট, যেটা আপনার দিনের বেলা আমার রাতের বেলা ভিজিবল থাকবে, সেই সঙ্গে আমরা এলইডি হেডলাইট, এলইডি হাই বিম লো বিম তো পাবোই। তার পাশাপাশি এখানে বিওয়াইডি লোগোটা দেওয়া আছে, 360 ক্যামেরা কি আছে সামনের দিকে, সামনের দিকে কোনো 360 ক্যামেরা পাচ্ছি না, তবে একটা ফাংশনাল গ্রিল আছে। আমরা একটু সামনে ফ্রন্টটা ওপেন করে দেখি, এখানে ফ্রন্টে কোনো স্পেস আছে কিনা, ফ্রন্টে তো স্পেস থাকার কথা না, তারপরে একটু দেখি ফ্রন্টে কোনো স্পেস থাকবে না, কারণ আপনার আর এটা হাইড্রোলিক হওয়ার কথা না, মানে এটা আপনাকে মুন্সি লিকুইড চেঞ্জ না করা পর্যন্ত এটা আপনার ওপেন করার দরকার হয় না, এটা ক্লোজ মানে ধিম ধিম করে লাগিয়ে দিতে হয়, তাহলে হচ্ছে আপনার বন্ধ হয়। আমার যাই হোক, সামনের দিকে দুইটা ওয়েপারও আছে, এবং এটার পাওয়ার আউটপুট বলি, এটার পাওয়ার আউটপুট হচ্ছে এখনও লাগে না, ওটা ভালো করে লাগাই দিতে হবে। তো পাওয়ার আউটপুট হচ্ছে 75 হর্স পাওয়ার অ্যালং উইথ 135 নিউটন মিটার অফ টর্ক, অত আপনার স্পিডই না, 75 হর্স পাওয়ার অ্যালং উইথ 135 নিউটন মিটার অফ টর্ক। 0 to 50 হচ্ছে আপনার 4.9 সেকেন্ড, সর্বোচ্চ স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। এবং এইখানে হচ্ছে আপনার চার্জিং পোর্ট হচ্ছে কয়টা আছে, দুইটাই একসঙ্গে, আগে একটা সামনে একটা পিছনে দিচ্ছিল। তো স্লো এবং ফাস্ট চার্জার ইউজ করতে পারবেন, স্লোটা ইউজ করলে 8 থেকে 10 ঘন্টা সময় নেয়, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে অ্যারাউন্ড 25 মিনিটস সময় নেবে আপনার।
তার সঙ্গে এখানে আমরা ছাওয়াং 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 টায়ার পাচ্ছি। ছাওয়াং টায়ারের সঙ্গে কত ইঞ্চ হুইলস? 16 ইঞ্চ হুইলস পাবেন তার সঙ্গে ছাওয়াং টায়ার। টায়ারের সাইজ হচ্ছে 175x55R16। তার সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন, খুবই ছোটোখাটো একটা হুইলস আপ দেওয়া আছে। বিওয়াইডি ব্রেক তারা ইউজ করতেছে। তো এটার হাইট সম্পর্কে একটু বলি, গাড়িটার হাইট হচ্ছে 1.54 মিটার, 1.54 মিটার, লেন্থ হচ্ছে আপনার 3.78 মিটার, এবং হুইল বেস হবে আপনার 2.5 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স, সামনে দুটো জায়গার দূরত্ব হবে আপনার 1.7 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্সও 1.7 মিটার। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সাপোজ ধরেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু, এই আমার ফোনটা দেখতে পাচ্ছেন, এতটুকুই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটাতে এয়ার সাসপেনশন নাই। তো এই ডিজাইনটা, এটা হচ্ছে একটা নতুন ডিজাইন। আমরা সেকেন্ড রোটা দেখাই, সেকেন্ড রোটা যেটা বললাম যে এটা কিন্তু প্লাস্টিক, এখন এটা হচ্ছে আপনার লেদার, এবং সেকেন্ড রোড এখানে কোনো আর্মরেস্ট নাই, কারণ এটার পারপাসটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে আপনার সিটির মধ্যে বেবিদেরকে আপনার ইয়েতে ক্যারি করার জন্য, স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আমি 186, আমার পায়ের স্পেস দেখছেন তো, আমার জন্য সেকেন্ড রুটে এনাফ এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেসও আছে, এখন এনাফ স্পেস পাওয়া যাচ্ছে এই গাড়িটাতে, যেটা আগেরটাতে খুব একটা পাওয়া যাচ্ছিল না। এবং পিছনের দিকে খুবই বেসিক, এখানে কোনো ইয়ে দেওয়া নাই, ইয়ার ফ্যান টেন নাই, এবং এগুলো হচ্ছে সফট লেদার সিট। তার সঙ্গে এই গাড়িটাতে আপনার এটা কিন্তু হচ্ছে বিলো টু $10,000, তো যার কারণে এটাতে দেখুন এখানে কোনো গ্লাস রুফ বা হচ্ছে সানরুফ কিছু নেই, এটা ফিক্সড। তবে এটার আরও চারটা ভার্সন আছে যেটাতে আপনারা গ্লাস রুফ বা সানরুফ আপনারা চাইলেও চুজ করতে পারেন। ওই যে চার্জে দিচ্ছে, তো চার্জিং সিস্টেমটা একটু দেখে, যেখানে লাগা দিল দিয়ে এখন ওই জায়গায় নে, এটা তো দূর যাবে, ওখানে ও নিচের দিকে দিবে। যাই হোক, এই যে এখন এখানে অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে গাড়ি কি আমি বাসার মধ্যে চার্জ করতে পারি। দেখুন, বাসার মধ্যে চায়নায় সব কিছু তো ম্যাক্সিমামই এখন ইলেকট্রিক হয়ে গেছে, আমরা ইলেকট্রিক গাড়ি ইউজ করতেছি বা হচ্ছে ইলেকট্রিক বাইক ইউজ করতেছি, সেক্ষেত্রে এগুলোর জন্য আলাদা চার্জিং আপনার ইয়ে আছে। যেমন ওই যে বাইরের দিকে দেখুন, ওইখানে চার্জিং স্টেশন আছে, এবং ইলেকট্রিক বাইকগুলোও আপনাকে বাইরে চার্জ করতে হবে, আপনি ইলেকট্রিক বাইকগুলো বাসার মধ্যে নিয়ে যেতে পারবেন না। এটা মাঝখানে হচ্ছিল, এরাও তো আর সভ্য হয়েছে খুব একটা বেশি দিন নাই। নিহা সাহা দিয়া বাংলা খায় খুঁতে আ সাদে গেছে গা, সাদি কথাবার্তা কিছু শোনে না, বাংলা খায় খুঁতে আ। এসি চালু হয়েছে, যে পরিমাণ গরম। ও, যেটা বলতেছিলাম যে সব বলতো এরাও খুব একটা বেশি দিন হয়েছে হয় না, তো সেক্ষেত্রে ইলেকট্রিক বাইক মনে করেন যে একদম ওর ইয়ে করে নিয়ে ওরা বাসার ভিতর নিয়ে যাচ্ছিলো, তো সেক্ষেত্রে হচ্ছিলো কেমন ফায়ার হচ্ছিলো, প্রচুর অনেক আগুন লাগছে, যার কারণে পরে চাইনিজ গভর্নমেন্ট ইভেন লিফটের মধ্যে আপনার আপনার অ্যালার্মিং সিস্টেম করা আছে যে আপনি ইলেকট্রিক বাইক বা হচ্ছে ব্যাটারি নিয়ে যদি লিফটে উঠেন তাহলে ওটা লিফট বন্ধ হয়ে যাবে বা হচ্ছে অ্যালার্ম দেবে। তো সেক্ষেত্রে কমপ্লিটলি আমাদের এখানে বারণ করা যে চায়নায় আপনি কোনো ইলেকট্রিক ব্যাটারি, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক ছোটো যে ইয়েগুলো এগুলো নিয়ে আপনি বাসার মধ্যে নিয়ে গিয়ে চার্জ করতে পারবেন না ফায়ারিংয়ের প্রবলেমের কারণে। তো যাই হোক, সেক্ষেত্রে এই ইলেকট্রিক গাড়িটাও আপনাকে বাইরেই চার্জ করতে হবে, এটা আশেপাশে ওই ভিতরে নিয়ে যায় ইয়ে থেকে নিয়ে যায় চার্জ দেওয়ার সুযোগটা খুবই কম। তারপরে এটা চার্জ করা যায় না যে তা না, করা যায়, আপনারা চাইলে ওইভাবে চার্জ করতেও পারেন, তবে খুবই রিস্কে। তো আমি ফ্রন্টেটা দেখাই, ফ্রন্টে ইয়ারফ্যান দেখুন, এই জায়গায় একটা আছে, মিডিলে দুইটা আছে, এই সাইডে একটা আছে, এসির বাতাস ভালোই আছে, প্রচণ্ড গরমের মধ্যেও আমি মোটামুটি বাইচে আছি আর কি। আর এখানে কম্পার্টমেন্ট একটা বক্স আছে, এগুলো হচ্ছে আপনার লেদার দিছে, বাট এখানে প্লাস্টিক, মানে ওভারঅল সব কিছু মিলাই দিছে আর কি। তো সেক্ষেত্রে আপনার বিলো টু $10,000 আপনারা বুঝতেই পারতেছেন, তো সেক্ষেত্রে আসলে ওইভাবে মিলাই দিতে হবে। এখানে ছোটো একটা স্ক্রিন পাচ্ছি আমরা, যেটার মাধ্যমে আপনারা সেল ডিসেন্স আর স্পিডটা দেখতে পাবেন। আর এই জায়গায় যেটা আছে, এখানে ডিলিং ডি পাইলট, আপনারা এগুলো গ্লোবাল মার্কেটে গেলে অবশ্যই আপনি
ইয়ে করতে পারবেন। ও এটা আবার, এটা তো মানে রোটেট হয়, ভার্টিক্যাল বা হরিজেন্টাল, আপনি এটা করতে পারবেন। খুবই বেসিক একটা গাড়ি, উঠবেন, সিট বেল্ট পরবেন, তবে এটা বেটার, সেফটি ইয়েটাও বেটার। এবং এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় হচ্ছে আপনার হ্যাজার্ড বাটনটা, তার সঙ্গে এখানে দেখেন কেয়ার এরিয়াটা সিস্টেমটা এই জায়গায় দেওয়া আছে, এবং সেই সঙ্গে আপনারা ভেন্টিলেশন মুড চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। মুড হচ্ছে নর্মাল ইকো স্পোর্ট, এই সুইচগুলো খুব একটা আপনার ইয়ে না। হ্যাঁ, তারপরে আপনি এখানে দেখুন সাউন্ড বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন ভেন্টিলেশনের জন্য। তো যাই হোক, এই মাঝখান বরাবর এই জায়গায় দুইটা ইয়ে দেওয়া আছে, আগে এটা বন্ধ করি নাহলে পাগল বানাই দেবে। যাই হোক, সেই সঙ্গে আমরা এখানে ওয়্যারলেস চার্জার পাচ্ছি, অর্থাৎ আপনার ফোনটা চার্জ করতে পারবেন। এবং সেই সঙ্গে এই জায়গায় যদি এই জায়গায় আসি, এই জায়গায় টুকা ফোল্ডার পাচ্ছি আমরা। এখানে একটা ছোট আর্মরেস্ট দিছে, দেন এই যে তা না, এই জায়গায় দেখে এই জায়গায় টুকা ফোল্ডারের সঙ্গে একটা ছোট আর্মরেস্ট দিছে আর কি। ইহা সাদা দিয়া বাংলা খাই খুঁতে আ চার্জ নাই, চার্জ নাই, এই জন্য ধরেন যে যাই হোক, এখানে লেদার স্ট্রিং হুইলস পাচ্ছি, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্ট করা যায়। এখানে একটা হুক আছে, এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেই সঙ্গে হচ্ছে এই স্ট্রিং হুইলসটা কিন্তু আবার লেদারের, এবং এই জায়গায় যে সুইচগুলো দেওয়া আছে এটা প্রেস করে আপনি সেই মানে এই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন। এখানে ভয়েস ভলিউম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করতে পারবেন, এখানে ফোন কল রিসিভ করতে পারবেন। সেই সঙ্গে এখানে বিআরডি লোগোটা দেওয়া আছে, এয়ার ব্যাগ আছে। এবং উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে এই জায়গায় কী আছে, এই জায়গায় লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয়। সেই সঙ্গে আমি তো বললামই যে এটাতে কোনো গ্লাস রুফ বা সানরুফ কিছুই নাই। আর এখানে মিররের সঙ্গে উপরের দিকে একটা লাইটও পাচ্ছে। ওভারঅল ছোটোখাটো ফ্যামিলির জন্য একদম পারফেক্ট, তবে সভ্য দেশ হইতে হবে, আমাদের তো যা অবস্থা। যাই হোক, ওগুলো নিয়ে আর কিছু বলতেছি না, এগুলো দেখুন, এগুলো আগে পিছিয়ে নিতে পারবেন হিসিটের লাইটটি। তো সেক্ষেত্রে আপনার, আপনি যদি উন্নত বিশ্বে, উন্নত দেশে আপনি বসবাস করেন, সেক্ষেত্রে দেখুন বেবিদেরকে আপনি নিয়ে যেতে পারতেছেন স্কুলে, বা হচ্ছে একদম একদম যারা ইয়াং শুধুমাত্র না, এইখানে আবার ইয়াং যারা আছে, ইয়াং জেনারেশন জাস্ট গ্রাজুয়েশন শেষ করছে, অত টাকা দিয়ে এখানে আসলো, 5,000 RMB দিয়ে এই গাড়ি নিয়ে চলে গেল, যায় প্রতি মাসে মনে করেন 1,000 RMB করে দিচ্ছে বা 2,000 RMB করে দিচ্ছে, দিয়ে 2-3 বছরে আপনার কিস্তি শোধ করে দিচ্ছে। এবং সে কত সুন্দর সিটির মধ্যে 300 কিলোমিটার চালাতে পারতেছে প্রতিদিন, প্রতিদিন মনে করেন যে আপনার ইয়েতে যাচ্ছে, কি বলে, জবে যাচ্ছে, ঘুরে আসতেছে, কোনো প্রেশারই নেই তার জন্য। যার কারণে মেয়েরা সব থেকে বেশি জাস্ট গ্রাজুয়েশন শেষ করছে, অথবা হচ্ছে যারা মা, হ্যাঁ, ছোটো বেবিদেরকে আপনার স্কুলে দিয়ে আসতে হয়, তারা এই গাড়িটা খুবই চুজ করে। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। এবং এটাই, এখানে যদি আপনার বিলো টু $10,000 হয়, তাহলে বাংলাদেশে আপনারা ওই হিসাবে হয়তো বা 20-22 লাখ টাকার মধ্যে যদি দিতে পারতো, তাহলে বিআইডি খুবই ভালো আর কি আপনার ব্যবসা করতে পারতো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।